আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আবারও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, ক্যাট ব্লগ। তো এই বিড়ালটা অনেক সময় ধরে নিজের শরীরের যত্ন নিতেছে, নিজের শরীরের যত্ন মানে কেটে কুটে নিজের শরীরে যে ময়লা আছে ওরা নিজেরা নিজেরা জিব্বা দিয়ে নিজেদের শরীরের যত ময়লা আবরণ আছে সেগুলো পরিষ্কার করে, এবং এই পরিষ্কার করার মধ্যে তাতে কিন্তু একটা সৌন্দর্য আছে, সবসময় পশমগুলো সুন্দর শুয়ে শুয়ে থাকে, দেখতে কিন্তু ভালো লাগে, এরা নিজেদের যত্ন খুব সুন্দর করে করে। তো এর নাম হচ্ছে সোনালি, আপনারা সবাই জানেন। এই হচ্ছে আমার যে কিউটি ছিল, আদুরের কিউটি মারা গেছে, সেই কিউটির লাস্টের বাচ্চা এটা। কিউটি এই বাচ্চাটা হওয়ার পরেই মানে একটু বড় করে কত এক মাসের মতো হইব বা 15 দিনের মতো হইব, এরকম থেকে ওর মা মরে গেল, কিউটি মরে গেল, ও একদম মায়ের আদর যত্ন ছাড়া বড় হয়েছে। একটু বড় হয়েছে মতোই দুলি ওর সাথে ফাজলামি করলো, ফাজলামি করার পরে ও মা হয়ে গেল। তো সেই বাচ্চাগুলো কিন্তু এখনও এই চালে নিয়ে আসেনি, কিন্তু এর মধ্যে সে দুলির ফাজলামির জন্য আবারও সে মা হবে। তো এই জন্য বিড়ালটার জন্য মাঝে মধ্যে কষ্ট লাগে, আহারে মা ছাড়া তো বড় হইলো হইলোই, তারপরে একটু সময় পেল না নিজের ঠিক মতো যত্ন নেওয়ার জন্য বা ঠিক মতো বড় হওয়ার জন্য, বড় হওয়ার আগেই সে মা হয়ে গেল, এই জন্য মাঝে মধ্যে খুব কষ্ট লাগে। আমি ওদের ওরে খুব আদর করি, ওর মারে যেমন আদর করতাম ওরেও ঠিক সেরকম আদর করি, তবে ও কিন্তু ওর মার মতো হয় না, ওর মা কিন্তু খুবই শান্ত ভদ্র স্বভাবের একটা বিড়াল ছিল এবং মায়াবী বিড়াল ছিল। ওর মা কিন্তু নিজ বাচ্চাদের অত্যন্ত আদর করতে অত্যন্ত ভালোবাসত, কিন্তু ওর বাচ্চাগুলো মনে হয় ও আদর করে, এখনও ওর বাচ্চাগুলো দেখি নাই। তো ওর মাকে আমি যেরকম আদর করি ওকেও সেরকম আদর করি, কিন্তু ও অনেক চঞ্চল, ওর মার মতো না, মা ওর মা যেমন শান্ত ভদ্র স্বভাবের ছিল ও অত্যন্ত চালাক এবং অত্যন্ত দুরন্ত স্বভাবের একটা বিড়াল। তবে ও কারোর সঙ্গে মিশে না, দুলির মতো একা একা থাকে, দুলি যেমন আগে একা একা থাকতো ও সবার সাথে তেমন একটা মিশে না, নিজেদের একা একা রাখতেই পছন্দ করে, সেই জন্য সবসময় ও একা একাই থাকে বেশিরভাগ সময়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।